তুমি আজ আমার রাখি সারা দা, কেন না কেন না আমি হলাম বৃন্দাবনের যোগ মায়া, ওগো ঠাকুর আজ আমি বড়াই শিখেছি গো, তুমি কৃপা করে একটি বাড়ির জন্য দেখা দাও দেখা দাও। আমি হলাম বৃন্দাবনের যোগ মায়া, ওগো ঠাকুর যে কৃপা করে একটি বাড়ির জন্য দেখা দাও ঠাকুর, একটি বাড়ির জন্য দেখা দাও। নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায়, ভবতি ভারত অভ্যু আমি যে তোমায় চিনতে পারছি না, তুমি কে গো? তুমি আমায় চিনতে পারছো না গো, আমি তোমায় চিনতে পারছি না, তুমি তুমি কে আমায় একটু বলো।
তুমি যে এত ঘোর জাতি ডাকলি, আমি তোমার সেই প্রাণের ঠাকুর। বল যোগ মায়া কি কারণে এই অসময়ে তুই ডাকা ডাকি? ও ঠাকুর, তুমি একটি বারের জন্য আমায় দর্শন দাও ঠাকুর, একটি বারের জন্য দর্শন দাও। তাহলে করো ঘরে অপেক্ষা, আমি নিশ্চয়ই তোমায় দর্শন দেব। ঠিক আছে ঠাকুর। গোলক ছেড়ে এসেছি গো, এসেছি গো, তুমি আমায় চিনতে পারবি না? না গো, আমি কে জানো? তুমি কে আমায় একটু বলো। আমি বলি শোনো। হ্যাঁ বলো বলো। আমি কৃষ্ণ ভগবান। ঠাকুর সুন্দর ঘর জান যোগ মায়া। হ্যাঁ গো, যুগে যুগে আমি যুগে যুগে আমি
দিয়েছো দাও গো আমার ভূমি কোনা ওঠো যোগ মায়া ওঠো এবার এবার বলো তো এই অসময় কেন এত ডাকা ডাকি ও গো ঠাকুর ঠাকুর আমি না ওই যমুনাকে কথা দিয়েছি গো কলিযুগে আমি রাধা কৃষ্ণের মিলন করাবো একটি বারের জন্য আমার মনের বাসনা পূর্ণ করো ঠাকুর তুমি না বুঝি কথা দিলি যুগল রূপ দর্শন করাবে কিন্তু তুমি কি জানো কি গো ঠাকুর আমি তো তোমায় এই মুহূর্তে যুগল রূপ দর্শন দিতে পারি না তাহলে তাহলে কি উপায় হবে বলো ঠাকুর হ্যাঁ কারণ এখন কি শ্রীমতী রায় ধরে আমার বাবি নেই তাই আমি বাকি করি যুগল রূপ দর্শন দিবল জানো যোগ মায়া তার বিরহে আজ আমি বিরহী তাই কি বলতে ইচ্ছে করে জানো কি বলতে ইচ্ছে করে দিল না দিল না তাই না কি নীল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না
আমি কি তার জন্য স্বপ্ন দেখতাম, তাকে নিয়ে আমার মনে করে বসাবো, কিন্তু আজ পাই না, কারণ অন্যের ঘরে। তাই তাকে কি বলতে ইচ্ছে করে জানো, যার জন্য ঘর বাঁধিলা তাই না সে
তোমায় বলি কি জানো কি গো তুমি যদি এই যুগল রূপ দর্শন করতে চাও হ্যাঁ ঠাকুর আর বিলম্ব করো না কি তোরা করে যাও ওই যাবটি হ্যাঁ ওই যাবটি কি জটিলা কটিলার কাছে হ্যাঁ গো ছলে বলে কৌশল করে যে কোন উপায় তুমি শ্রীমতী রায় ধরেকে এই যমুনার ঘাটে নিয়ে আসো আমি যখন তোমরা দধিদুগ্ধ বিক্রয় করার জন্য মথুরা বাজারে যাওয়ার জন্য আসবে তখন তোমরা এই ঘাটে এসে আমাকে নাবিক নাবিক বলে ডাক দিও আমি তখন নিশ্চয়ই তোমাদের কাছে আসবো আর তুমি যখন ও পারে থেকে ডাক দিবি আর আমি এ পারে থাকবো আর কি হবে জানো কি হবে ঠাকুর তখন কি বলবো জানো কি বলবে বলবো এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদীও Oh,
জানো যোগমায়া আর কি ঠাকুর যদি তুমি যাবনি যোগমায়া রূপে যোগমায়া নামে যাও হ্যাঁ তাহলে ওই জটিলা কটিলা কখনোই তোমার সঙ্গে শ্রীমতীকে পাঠাবে না তাহলে কি হবে উপায় ঠাকুর কি হবে জানো কি হবে আমি আজ তোমায় নতুন করে নতুন নামে সাজিয়ে দেব আর ওই নাম ধরে তুমি যাবে যাবনি ঠিক আছে ঠাকুর তাহলে তুমি আমায় তোমার মনের মতো করে আমায় সাজিয়ে দাও তাহলে সাজাই হ্যাঁ গো সাজাবো হ্যাঁ আর বলি কি জানো কি গো আমি সাজিয়ে দিলাম ওগো ঠাকুর তোমায় যোগমায়া সাজিয়ে দিলাম তোমায় তুমি যাবে ওই যাব ও গো ঠাকুর তুমি আজ চলে যাবে
কিন্তু আবার দেখা হবে তো ঠাকুর। দেখা আমি যে তোমায় কথা দিয়েছি তা কি করে ভুল হয় বলো? আমি যখন কথা দিয়েছি আবার দেখা হবে, তাই তুমি যে জগত জননী আদা শক্তি মহামায়া যোগমায়া, তোমার কথা কি আমি না রেখে থাকতে পারি? তাই এবার আমায় বিদায় দাও জগৎ জননী, আর দুঃখ করো না। তাই যাওয়ার বেলায় কি বলি জানো? কি গো ঠাকুর বলবো? হাসি মুখে মা দাও গো বিদায়, আমি আবার আসিব আবার।